জাতীয় ভ্যাট দিবসের এই অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে জাতীয় পর্যায়ে 9টি এবং ঢাকা জেলার 30টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান গাজী স্যাটেলাইট টেলিভিশন জিটিভির পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমানে ভ্যাট থেকে রাজস্ব আয় বেশি, তবে আগামীতে আয়কর থেকে সরকারের আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, আগামী 5 বছরে ভ্যাটের আওতাও বাড়াতে হবে। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে হিসেব নিকেশে সহায়তার জন্য ইসিআর মেশিন দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। 80 লাখ প্রতিষ্ঠান যেখানে ব্যবসা করে সেখানে আমাদের আয়করের যে জাল তাতে মাত্র আমরা আবদ্ধ করতে চাচ্ছি 50,000। 2021 সালে আমরা চাই ভ্যাট অন্তত 5 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ভ্যাট চাই, এটি হবে আজকে আমাদের লক্ষ্যমাত্রা। সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পাওয়ার পর জিটিভির চেয়ারম্যান বলেন, অর্থমন্ত্রী যে লক্ষ্য দিয়েছেন তা পূরণ সম্ভব যদি সবার মনের ভ্যাট ভীতি কেটে যায়। গাজী স্যাটেলাইট টেলিভিশন আমরা যে ভ্যাটে পুরস্কার পেলাম এটা আমাদের তো গৌরবান্বিত, আমরা যে আমরা ট্যাক্স ভালো ট্যাক্স দিয়েছি বলে আমরা আজ পুরস্কার প্রাপ্ত হয়েছি। আমাদের ট্যাক্সের প্রতি যে ভীতি, জনগণের একটা ভীতি আছে যে একবার নাম লেখালে সে সব বিপদে পড়তে হয়, এই ট্যাক্সের ভীতিটা কেটে গেলে পরেই আমার মনে হয় জনগণ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই এর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ভ্যাট আদায়ে সরকারকে সহায়তার আশ্বাস দেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এনবিআর এর পাশে থাকব। ফেরদৌস আরিফিন, জিটিভি নিউজ, ঢাকা।